নমস্কার বন্ধুরা, মাইন্ড প্রেসে আপনাদের সবাইকে স্বাগত। আর এই কথাটাই অনেক দিন পর বললাম, দীর্ঘদিন আপনাদের কোনো ভিডিও উপহার দিতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে বাইরে কোথাও যাওয়া সম্ভব নয়। এই ঘরের মধ্যে থাকতে থাকতে একটা একঘেয়েমি মনোভাব চলে এসেছে, তাই আজ একটু বেরোলাম। বেরিয়ে পড়েছি মানে এই মানে না যে অনেক দূরে কোথাও গেছি, আমি আমার মফস্বল বৈদ্যবাটিতেই আছি, আর বৈদ্যবাটির অ্যামাজন আপনাদেরকে দর্শন করাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৈদ্যবাটির অ্যামাজন। কেন বললাম অ্যামাজন সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই জায়গাটা কিন্তু অনেক পপুলার, অনেক মানুষ আছে যারা ছবি তুলতে ভালোবাসে পাখির, তারা এখানে আসে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে পাখির ছবি তুলতে আসে, অনেক পরিযায়ী পাখি আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে কী করে আসতে হবে তো সেটাও আপনাদের বলবো, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর এখনও যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন তারা যদি এখানে এখনও না এসে থাকে তাদের জন্য তো আমার ভিডিওটা আসে। তো চলুন এবার আগে যাওয়া যাক। আজকে আমার সাথে এই অভিযানে আছে আমার প্রিয় বন্ধু, আমার সেই বন্ধু আপনারা দেখেছিলেন আমার অনেক ভিডিওতে দেখেছেন, কৌশিক। আর তার সাথে আছে অনি। ওকে অনেক দিন পর আপনারা দেখছেন, কিন্তু ভবিষ্যতে যে ভিডিওগুলো আসবে তাতে ওকে দেখতে পাবেন। ও যাবে আমার সাথে অনেক জায়গায়, কথা দিয়েছে, মাঝে সময় দিতে পারতো না কিন্তু এখন সময় দেবে বলেছে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, হেঁটেই যাবো। রাস্তা খুব একটা ভালো নয়, রাস্তা খারাপ, আপনাদের দেখাচ্ছি রাস্তার কীরকম অবস্থা। তো হেঁটে হেঁটেই এগিয়ে যাই। তো আপনারা যারা আসবেন দূর থেকে তাদেরকে একটা কথা বলে রাখি, এই জায়গাটা অনেকটা নিরিবিলি আর নির্জন। তো আপনারা একা এখানে আসবেন না, পারলে তিন চারজনের টিম করে এখানে আসতে পারবেন। এইবার আস্তে আস্তে দুধারের জঙ্গল ঘন হতে শুরু করছে। আর আপনাদেরকে বললাম যে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন, পাখির সাথে এখানে আপনারা অনেক প্রজাপতিও এখানে দেখতে পাবেন, আর নানান ধরনের ফুলও এখানে ফোটে। তো ছবি যখন তুলতে আসবেন মন ভরে যাবে, কথা দিচ্ছি। তো সামনেই শীতকাল আসছে, তো সেই যারা আপনারা পাখির ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে আসতেই পারে। এইবার রাস্তাটা একটু ভালো এসেছে, তো সাইকেলে চেপে পড়লাম। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা 3 কিলোমিটার, এই যে ফাঁকা রাস্তাটা জঙ্গলের মাঝখান থেকে গেছে, ঘন জঙ্গল, এই রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তাটা মিলেছে হচ্ছে ভদ্রেশ্বরের বিঘাটি অঞ্চলের সাথে, ভদ্রেশ্বরের যে বিঘাটি বলে একটি অঞ্চল আছে তার সাথে এই রাস্তাটা মিলেছে, বৈদ্যবাটি থেকে শুরু হয় ভদ্রেশ্বরের বিঘাটি অঞ্চল। তো দূরে ধান কাটা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। অনেক পাখি আছে, আমি তো সেরকম পাখি চিনি না, ফুলও চিনি না সেরকমভাবে। তো যারা চেন তারা ঠিক দেখে বুঝতে পারবেন কোনটা কোন পাখি। আর এরপর আরও ভেতরে ডিপ জঙ্গলটায় ঢুকবো, যত ঢুকবো দেখবেন গাছগুলো তত ঘন হয়ে আসবে, আপনার কাছে চলে আসবে, আপনি এলেই বুঝতে পারবেন। বেশ খানিকটা পথ চলে আসলাম, তো আস্তে আস্তে
বিভিন্ন পাখির ডাক সাথে ঝিঝি বকাও ছিল, ডাক শুনতে শুনতে আসলাম। তো এই যে যত ভেতরে প্রবেশ করছি মানে একটা ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি। কয়েকদিন যেন সে একদম দম বন্ধ হয়ে গেছিলো, সে একদম বাড়িতে থাকতে থাকতে একটা দম বন্ধ পরিবেশ তৈরি হয়ে গেছিলো। তো আজকে বেশ বেরিয়ে একটু দম খুলে নিঃশ্বাস নিতে পারলাম। বর্তমান পরিস্থিতিতে অক্সিজেনের খুব অভাব চলছে, কিন্তু এখানে এসে আমি মন ভরে একদম অক্সিজেন নিতে পারছি। এই প্রাকৃতিক পরিবেশ আমার মন একদম ভরিয়ে দিয়েছে, হ্যাঁ মুগ্ধ হয়ে গেছি। এই জায়গাটায় বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে অনেক ধরনের পাখির আওয়াজ শুনতে পেলাম। তো আপনাদেরকেও আমি শোনানোর চেষ্টা করছি, কতটা পারবো জানি না, কারণ ক্যামেরার সাউন্ডে কতটা নেবে ধারণা নেই, তাও চেষ্টা করছি। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, প্রাকৃতিক হাওয়া, এই হওয়ার কোনো ক্ষতি নেই। তো এই রাস্তার পাশ দিয়েই বয়ে গেছে ডিবিসি খাল, এই খালটা গঙ্গায় মিশেছে, আর একটু খানিক গেলে এটা গঙ্গার সাথে মিশেছে। তো কিছুদিন আগে যেহেতু যশ নিম্নচাপটা ঝড়টা গেল, তো নিম্নচাপের কারণে বেশ বৃষ্টিপাত হয়েছে। তো সেই বৃষ্টির জন্য এখন খালে বেশ জল আছে, এতটা জল থাকে না। আপনারা যখন আসবেন দেখবেন এখান থেকে লোক হাঁটাহাঁটি করছে খালের উপর দিয়ে, এখন বেশ ভালোই জল আছে। তো আমরা আর বেশি দূর যাবো না, অনেকটা রাস্তা, 3 কিলোমিটার রাস্তা। তো সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ অবধি যাবো। তো সেখানে আর একটু ফটোশ্যুট হবে, তো একটু কিছু ছবি ফবি তুলে ওখান দিয়ে আমরা বিদায় নেবো। রাস্তার ধার দিয়ে আস্তে আস্তে আপনারা 3টে ব্রিজ দেখতে পাবেন। প্রথম ব্রিজটা তো ওইখানে আসলাম যখন দেখতে পেলেন ভাঙাচোরা, তো এটা হচ্ছে মিডিলের ব্রিজটা, এটা একটু ভালো। তো আর এরপর একদম এই যে রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানে ভদ্রেশ্বরে ওইখানে একটা ব্রিজ আছে। তো আপনারা এখানে এসে এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে ডিবিসি খালের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন, তার সাথে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবিও তুলতে পারবেন। পাখি যদি কপালে থাকে উঠতে উঠতে যাচ্ছে তারও ছবি তুলে নিতে পারবেন, তো বেশ একটা উপভোগ্য বিষয় হবে। আর বেশি দূর যাবো না, এই অবধি শেষ করলাম। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ভিডিওর শেষে কী করে এখানে আসবেন সেটা আপনাদের জানাবো। তো এখানে আসতে গেলে হাওড়া বর্ধমান কি হাওড়া ব্যান্ডেল মেন লাইনে ট্রেন ধরে বৈদ্যবাটি স্টেশনে আপনাকে নামতে হবে। বৈদ্যবাটি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা ধরে মিনিট পাটে পাঁচে সোজা হাঁটলেই আপনি এই ডিবিসি খাল ধারে এসে পৌঁছবেন। যদি আপনি না জানেন তো আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন তারা আপনাকে বলে দেবে। তো এইখান সেইখান ধরে এই সোজা রাস্তাটা চলে গেছে ভদ্রেশ্বর অবধি, 3 কিলোমিটার রাস্তা। তো আরও আপনাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এইখান দিয়ে যখন আপনারা আসবেন কোনো দোকানপত্র পাবেন না, কোনো খাবার
আপনারা পাবেন না, এমনকি জলের কল পর্যন্ত নেই। তো আপনারা যখন এখানে আসবেন তো সেই মতো পরিমাণ মতো জল আর খাবার নিয়ে এখানে আসবেন। আশা করছি আপনারা যখন সামনে কিছুদিন পর শীতকাল আসবে, শীতকালে যখন এখানে আসবেন আপনারা নিরাশা হবেন না। আর আরেকটা রিকোয়েস্ট, এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এসে যেন নষ্ট না হয়, কোনো রকম প্লাস্টিক আবর্জনা ফেলে যেমন চলে যাবেন না। এই জায়গাটার পরিবেশ যেরকম আছে সেই রকমই থাকে, চিরসবুজই যেন থাকে। তো আজকের মতো এখানেই আপনাদের বিদায় জানাচ্ছি। কথা দিচ্ছি এত দীর্ঘ ব্রেক দেওয়ার পর ভিডিও দেবো না, খুব তাড়াতাড়ি কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব। দূরে তো এই মুহূর্তে কোথাও যেতে পারবো না, কাছাকাছির মধ্যে আমার শহরের মধ্যে যেটা আমি দেখাতে পারবো সেটাই আপনাদের দেখাবো, আপনার বাকিটা আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।